হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা 6:25 গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। সন্ধ্যা 7টা নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি। রাত 8:10 বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, কিছু রোগের নতুন উপসর্গ দেখা দেয়ায় তার পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।